জীবনের সত্যকে উপলব্ধি করব যে আমার জীবন বস্তুর ভিত্তিতে না, আমার স্রষ্টার নামে। আমি বস্তু উপাসক, বস্তুর দাস নয়। আমার আমার আত্মপরিচয়টা লিঙ্গ, ভাষা, গোত্র, বর্ণ, শ্রেণী কোনো বস্তুর ভিত্তিতে হবে না, একমাত্র আমার স্রষ্টার নামে। আমি সব বস্তুর ঊর্ধ্বে। নিজের 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 মর্যাদাটা বুঝা, আমি সব বস্তুর ঊর্ধ্বে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়ালা কাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি আমার নামের মাধ্যমে, আমার নবীর সম্পর্কের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, বিবেকের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, সত্য দিয়ে, সত্যের দিশারি করে। এভাবে আমার নৈকট্যের দরওয়াজা খুলে দিয়ে আমি সব সৃষ্টিকে ঊর্ধ্বে নিয়ে গেছি। কিন্তু মানুষ এখন বস্তু পূজারি, বস্তুর দাস, এবং সেটা মানুষের আত্মাটা বস্তুর নামে হচ্ছে। কিন্তু এটা হওয়ার কথা কলেমার ভিত্তিতে, রেসালাত ভিত্তিক, তাওহিদ ভিত্তিক হবে না। এই রেসালাতের কোনো বিকল্প নাই, তাওহিদের কোনো বিকল্প নাই। এভাবে এভাবে মানে মানবাত্মা বস্তু ভিত্তিক। তো এই যে কাঠামোটা, মন মগজ থেকে বস্তুবাদ দূর করে তাকে মানুষ বানানো, এই বিষটা দূর করে তাকে তার মানব সত্তাকে জীবিত করা, জাগ্রত করা, যে আমি মানুষ, আমি সব বস্তুর ঊর্ধ্বে, আমার জীবন আমার স্রষ্টার নামে, স্রষ্টার আলো রেসালাতের মাধ্যমে। এবং মানবাধিকার স্বীকার করা, যে দুনিয়া সবার, সব মানুষের, রাষ্ট্র এক গোষ্ঠীর নয়, এক ধর্মের নয়, এক জাতির নয়, এক শ্রেণীর নয়, এক বর্ণের নয়, এক লিঙ্গের নয়, মানুষের সবাই সমান। এবং এই সমান মানুষগুলো যে যে আবার যে যতটুকু উচ্চ হতে পারে জ্ঞানের মাধ্যমে, গুণাবলীর মাধ্যমে, আল্লাহর নৈকট্যের মাধ্যমে, আল্লাহর হাবিবের নৈকট্যের মাধ্যমে মানুষ যত বিকশিত হয়ে উঠতে হবে তত ভালো। কিন্তু বেসিক্যালি সব মানুষ মানুষ হিসাবে তার যে ফান্ডামেন্টাল রাইট, যে অক্সিজেন সবার, সত্য পাওয়ার সবার অধিকার, সম্পদ পাওয়ার সবার অধিকার, পৃথিবীর সব সম্পদের উপরে প্রতিটি মানুষের সমান রাইট, রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে বিশ্ব নাগরিকত্ব, এভাবে মানে দুইটা দিক থেকে, একটা দিক হচ্ছে যে আর্থিক দিক এবং জিন্দেগির দিক, জিন্দেগির রাজনৈতিক অধ্যায়, রাষ্ট্রগত বিশ্বগত অধ্যায়, সম্পদগত অর্থনৈতিক অধ্যায়, মানে আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা, যে আমি আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর মালিক, আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মানে প্রত্যেক মানুষ স্বাধীন, আমার মালিক আমি, আমার মালিক আমি, এই আত্মমালিকানাটা, এটা প্রদত্ত মালিকানা, আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রদত্ত মালিকানা। কারণ আমাকে আমি সৃষ্টি করিনি, আমার চোখ কান নাক কান, আমার ওয়ার্ল্ড ইউনিভার্স, আলো বাতাস মাটি পানি আমি সৃষ্টি করিনি, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুলে সৃষ্টি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। এভাবে জীবনের মালিক, জগতের মালিক অরিজিনালি আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেসালাতকে মালিকানা বলা হয়, আল্লাহর পক্ষ থেকে যে কর্তৃত্ব, অথরিটি, সেটা রেসালাত। আর সেই রেসালাতের পক্ষ থেকে সব মানুষকে জীবনের একটা মালিকানা দেওয়া হয়েছে, এবং দুনিয়ার একটা সম্মিলিত মালিকানা দেওয়া হয়েছে, যে সবাই মিলেমিশে একসাথে আলো বাতাস মাঠে পানি, জীবন জগৎ, অর্থ সম্পদ সবকিছুর মালিক। এই মালিকানাটাকে খেলাফত বলা হয়, প্রতিনিধিত্ব, অথরিটি। খেলাফত মিনস একদিকে রিপ্রেজেন্টেশন, আরেকদিকে অথরিটি, অথরিটি অফ লাইফ, স্টেট অ্যান্ড অল অফ হিউম্যানিটি, যেটা এখন টোটালি নাই, এটার কোনো সংজ্ঞাও নেই, এটার বিপরীতটা আছে। এই বিপরীতটা একজন ইমানদার হিসাবে তথা সত্যানুসারী হিসাবে, আল্লাহর বান্দা, প্রেমের উম্মত হিসাবে, এবং একজন বিবেকবান মানুষ হিসাবে, আমি যেমন চুরি টাকাতে বেবিচারকে বৈধ বলতে পারি না, ঠিক একইভাবে এই মানে নাস্তিকতাকে মানতে পারি না, মানে বস্তুবাদী সংজ্ঞাকে মানতে পারি না। আমার জীবন আল্লাহর পরিবর্তে মানে কোনো বস্তুর নামে, রাসালাত ব্যতিরেকে অন্য কোনো মতবাদের ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে অন্য কাউকে ফলো করবো, এটা হইতে পারে না। তো এইভাবে তাওহীদ রাসালাতের ভিত্তিতে জীবন, এটাকে নিয়ে আসা দুনিয়া সবার, সব মানুষের, এটাকে নিয়ে আসা বস্তুবাদ থেকে, বস্তুবাদের বিভিন্ন শাখা তো শাখা থাকে, ধর্মের নামে অধর্ম শাখা, এবং আরো বিভিন্ন শাখা থেকে আত্মাকে, জীবনকে, জগৎকে মুক্ত করে মানব সত্তাকে আবার জীবিত করা, যেটা এখন মৃত। শুধু মৃত নয়, আমি আমার মানব সত্তা মৃত হয়ে জিরো হয়ে গেছে ব্যাপারটা তা নয়, আমার মানব সত্তা চেঞ্জ হয়ে অন্য একটা সত্তা হয়ে গেছে। আমাকে শয়তান দখল করে, আমার আত্মাটাকে শয়তান দখল করছে, অতএব আমার চোখ কান নাক কান হাত পা, আমার মন মগজ, বিবেক, চিন্তা সব শয়তান নিয়ন্ত্রিত, শয়তান সেটাকে পরিচালিত করছে। শয়তানের নিয়ন্ত্রণে আমার জীবন, মিথ্যার নিয়ন্ত্রণে আমার জীবন, মানে জাতীয়তাবাদের নিয়ন্ত্রণে, বস্তুবাদের নিয়ন্ত্রণে, মানে মিথ্যা, শয়তান, অন্ধকার, মূর্খতা, অন্যায়ের নিয়ন্ত্রণে আমার জীবন, আমার অস্তিত্ব হারিয়ে গেছে। তো এভাবে আমিও মিথ্যার অংশ হয়ে গেছি, মিথ্যা আমাকে ব্যবহার করতেছে। আমি আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, জীবন থেকে, জ্ঞান থেকে, বিবেক থেকে বিচ্ছিন্ন, আমি মানুষ নামে অমানুষ হয়ে গেছি, মানবতার শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, নিজেরও শত্রু হয়ে গেছি, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। তো এই অবস্থায় মানে ইনসানিয়ার বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন, মানবতার বিপ্লব, জীবনের বিপ্লব, সত্য এবং জ্ঞান ন্যায়ের বিপ্লবের মাধ্যমে মানব সত্তা, মানবাত্মাকে পুনরুজ্জীবিত করে মানব জীবনকে আবার পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠা করা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার অর্থনীতি, মানবতার বিশ্ব আবার কায়েম করা, এবং স্বাভাবিকভাবেই অপোজিটটার বিরুদ্ধে যুদ্ধ করা। যুদ্ধ মিনস এখন আমার মধ্যে যদি করোনা হোক, এইডস হোক, ক্যান্সার হোক, কোনো ভাইরাস ঢুকে, ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে আমাকে জীবিত করা, কোনো ব্যক্তিকে কিল না করা, মানে ব্যক্তিকে আবার সেন্সে নিয়ে আসা,
যে আমি মানুষ এটা উপলব্ধি করা, আমি বস্তুর ঊর্ধ্বে উপলব্ধি করা, আমার জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে উপলব্ধি করা এবং মানবাধিকার স্বীকার করা দুনিয়ার সবার সব মানুষের। বর্তমান কাঠামোটা যে মানবতা বিরোধী, জীবন বিরোধী, অধিকার বিরোধী এবং সত্য বিরোধী, তাওহীদের রাসালাত বিরোধী, এটাকে ক্লিয়ার করে জ্ঞানের মাধ্যমে এটাকে প্রমাণ করে যে এই কাঠামো ভেঙে দেওয়া, যে বর্তমান বর্ডার ভেঙে দেওয়া, মলমগজ থেকেও বর্ডার দূর করা, জমিন থেকেও বর্ডার দূর করা, যে দুনিয়ার সবার সব মানুষ, সব মানুষ একসাথে রাষ্ট্রীয় নাগরিক, বিশ্ব নাগরিক, রাষ্ট্র থাকবে কিন্তু বর্ডার থাকবে না, মলমগজও থাকবে না, জীবন থাকবে না, জীবন অবাহিত, মানে পৃথিবী সবার, দুনিয়া সবার, এই আল্লাহর দেওয়া কাঠামো, আল্লাহর দেওয়া ন্যাচারাল পৃথিবীকে কেউ বর্ডার দিয়ে কারাগারে পরিণত করতে পারবে না। দুই টুকরো নয়, দুশো টুকরো নয়, এক টুকরো, মানে যেটা অখণ্ড দুনিয়া, অখণ্ড জীবন, মুক্ত জীবনের মুক্ত দুনিয়া, অখণ্ড জীবনের অখণ্ড দুনিয়া, এভাবে লাইফের স্ট্রাকচার দুনিয়ার স্ট্রাকচার, লাইফের স্ট্রাকচার সাথে দুনিয়ার স্ট্রাকচার জড়িত, দুনিয়ার স্ট্রাকচার ভাঙলে আমার লাইফও মানে হ্যাম্পার হবে, ক্ষতিগ্রস্ত হবে, আমার লাইফ অনেক বঞ্চিত শোষিত হবে, আমার লাইফের উপকরণ পাবো না, আমার লাইফ যথাস্থানে পৌঁছবে না, আমি যদি অক্সিজেন পর্যাপ্ত না পাই, এই যে অক্সিমিটার দিয়ে মাপতেছি, যদি সামথিং ডেফিসিয়েন্সি হয় আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এভাবে আত্মার অক্সিজেন, আমি সত্য তথা প্রণবীর প্রেম, প্রণবীর আলো যদি আমি তথার্থভাবে না পাই, এটা মানুষ যদি দুনিয়াতে আসার পরে যদি সে সত্য না পায়, প্রণব, কারণ সত্যের উৎস প্রণবী, আলোর উৎস যেমন সূর্য যেমন নয়, মানে তুলনাই হয় না, সত্যের উৎস, জ্ঞানের উৎস, মানে সমস্ত কল্যাণের উৎস, সব গুণ জ্ঞানের উৎস কিন্তু রেসালাত, রেসালাত তাকেই বলা হয় যেটা সমস্ত জ্ঞান কল্যাণ গুণ জ্ঞান রহমত সবকিছুর যিনি আল্লাহর সরাসরি প্রত্যক্ষ সোর্স, আল্লাহর পক্ষ থেকে সমগ্র সৃষ্টির জন্য যিনি প্রত্যক্ষ সোর্স তিনি রেসালাত। রেসালাত মানব রূপে আসে, নিজত মানুষ নয়, আল্লাহর নূর, আল্লাহর আলো, এভাবে আল্লাহর জ্ঞানের প্রকাশ, আল্লাহর গুণের প্রকাশ, আল্লাহর ক্ষমতার প্রকাশ, আল্লাহর বন্ধন সংযোগের সেন্টার সমস্ত সৃষ্টির জন্য। রেসালাত ছাড়া মানব আত্মা, ইমানি আত্মা, জীবন, গুণ, জ্ঞান, কল্যাণ কিছুই তো হয় না, অন্য কিছু দূরে থাক, স্বয়ং আল্লাহকেই পাওয়া যায় না, আল্লাহ রেসালাতের মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক করেন। এভাবে যেমন আপনি চোখ দিয়ে দেখতেছেন বা কান দিয়ে শুনতেছেন, আমরা মুখ দিয়ে কথা বলতেছি, সব কিছুর একটা উসিলা আছে, একটা মিডিয়া আছে, একটা সিস্টেম আছে, আল্লাহ আল্লাহর আল্লাহর যে প্রকাশ, আল্লাহ যাকে দিয়ে যার মাধ্যমে কথা বলেন, দেখেন, আল্লাহ যার মাধ্যমে বান্দাকে কবুল করেন, বন্ধন সংযোগ বিতরণ করেন, রহমত নিয়ামত দান করেন, তিনি রেসালাত। এভাবে মানে সৃষ্টির শুরুতে আল্লাহ সেটা তুলে ধরেছেন, আল্লাহ ইবলিসকে বলেছিলেন তুমি আমাকে যদি পেতে চাও তুমি নবুয়তের কাছে যাও, আদম আলাইহিস সালামকে কবুল করো, সেখানে তুমি যদি গিয়ে তোমার মানে অস্তিত্বকে সেখানে তুমি যদি সংযুক্ত করো, তাহলে তুমি আমার সংযোগ সম্পর্ক পাবে, আমার রহমত নিয়ামত পাবে, আমার নৈকট্য পাবে, যদি তুমি নবুয়ত কবুল না করো, আদম আলাইহিস সালামকে কবুল না করো, তাহলে তুমি মানে আমাকে হারাবে, তুমি বিতাড়িত ধ্বংস, মিথ্যার অংশ হয়ে যাবে। এভাবে মানে আজকের দুনিয়াটা মানে অনেকভাবে ইসলামের দিক থেকে, অন্যান্য ধর্মের দিক থেকে এবং বিভিন্ন বিভিন্ন মতবাদের মধ্যে, মূলত বস্তুবাদ বিভিন্ন মতবাদ এটারই শাখা, এবং সেটার মাধ্যমেই মানুষের আজকের মানুষগুলো বস্তুবাদের প্রোডাক্ট, বস্তুবাদ যেভাবে চেয়েছে সেভাবেই মানুষের মনমগজ, চিন্তা চেতনা, জীবন জগৎ, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, পুরো লাইফের কাঠামো, মানে মনমগজ থেকে শুরু করে আজকে ওয়ার্ল্ড স্ট্রাকচার, সমস্ত জীবনের স্ট্রাকচার সবটা এভাবেই গড়ে উঠছে। তো এই কাঠামো মানে মিথ্যা এবং অন্ধকার, মূর্খতা, জুলুম, ধ্বংসের কাঠামো, জাহান্নামের কাঠামো, এটা এটা থেকে আত্মাকে, জীবনকে, জগৎকে মুক্ত করার জন্য মানে হিউম্যানিটি রেভলিউশন, এই রেভলিউশনের মানে তিনটা স্তর, হিউম্যান হিউম্যানিটি অ্যান্ড স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ হিউম্যানিটি, জীবন মানবতা, মানবতার রাষ্ট্র, জীবন মানবাধিকার, মানবতার দুনিয়া, ইনসান ইনসানিয়াত, খেলাফত ইনসানিয়াত, খেলাফত মিনস অথরিটি অ্যান্ড রিপ্রেজেন্টেশন। তো এভাবে এই তিনটা স্তরে যে আমি মানুষ হব, মানবিক দৃষ্টি, মানবিক গুণাবলী এবং মানবাধিকার, মানবিক বৈশিষ্ট্য, মানবতার দুনিয়া তৈরি করা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া তৈরি না হলে মানবাধিকার একটা গল্প অলিক হয়ে যায়, মানবাধিকার একটা আবেগ, অনুভূতি, হৃদয় হয়ে যায়, মানবাধিকার লেখায় বলায় থাকে কিন্তু মানবাধিকার আমি কোনোদিন পাবো না, আমার বিশ্বাস আদর্শনে আমি চলতে পারবো না, আমার রিজিক দৌলত আমি পাবো না, যেভাবে আল্লাহ দান করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, এবং আমি সত্য নিয়ে, সত্যকে আমি সত্য বলতে পারবো না, মিথ্যাকে মিথ্যা বলতে পারবো না, সত্যকে তুলে যেতে পারবো না, মিথ্যার প্রতিবাদ করতে পারবো না, মিথ্যা থেকে আমি মানুষকে মুক্ত করতে পারবো না, এবং দুনিয়াতে তাওহীদের সালাতের যে বন্ধন সংযোগের রহমতের যে ধারাটা সেটা থাকবে না, ইবলিস নিয়ন্ত্রিত, মিথ্যা নিয়ন্ত্রিত, জুলুম নিয়ন্ত্রিত, সত্যের শত্রুদের নিয়ন্ত্রিত আত্মা জীবন জগৎ হবে এবং অলরেডি হয়ে আসে। তো এই অবস্থা থেকে 700 কোটি মানুষকে আত্মার মুক্তি, জীবনের মুক্তির জন্য, লিবারেশন ওয়ার অফ সোল, লিবারেশন ওয়ার অফ ম্যানকাইন্ড, লিবারেশন ওয়ার অফ রাইট, ফ্রিডম, লিবার্টি, লিবারেশন ওয়ার অফ লাইফ, ফ্রিডম ফাইট ফর হিউম্যানিটি, ফ্রিডম ফাইট ফর রাইট,
লিবার্টি ফ্রিডম, এটা হিউম্যানিটি রেগুলেশন এজ এ মাস্ট। না হলে কি হবে, না হলে কোন মানুষ মানুষ হবে না, বস্তুবাদী জীবন হবে, বস্তুবাদী হিসাবে মৃত্যু হবে, মিথ্যা হিসাবে তাওহীদ রাসালাত থেকে বিচ্ছিন্ন হবে, মানে শয়তান হিসাবে বাঁচবে, শয়তান হিসাবে মরবে, এবং সত্যের শত্রু হিসাবে বাঁচবে, সত্যের শত্রু হিসাবে মরবে, মিথ্যার ধারক জুলুমের ধারক হিসাবে বাঁচবে মরবে, আবু হিসাবে আবু জাহেল হিসাবে বাঁচবে। আমি আমি আমার অজান্তে আবু জাহেল হয়ে গেছে, আমি বুঝতে পারছি না, আমি সিজদা দিচ্ছি, আমার সিজদা আল্লাহর কাছে পৌঁছবে না, কারণ আমার আমি বস্তুবাদী, ইমান না থাকলে মানে এবাদত কবুল হয় না, আত্মাটাই মূল জিনিস। তো এভাবে মানে মানবাত্মা, মানব জীবন, মানবিক দৃষ্টি, মানবিক গুণাবলী বৈশিষ্ট্য, মানবাধিকার মিন্স মানবাত্মার রাষ্ট্র, মানবাত্মার দুনিয়া, মানবাত্মার প্রচলিত মানে রাজনীতির সংজ্ঞাটাই এটা রাজনীতি নেই, এটা দর্শনীতি।